কার হয়ে বলতে গিয়ে খারাপ হয়েছি অ্যান্ড ইভেনচুয়ালি সেটা ডিসাইড করেছি যে আর বলবো না। প্রত্যেকের একটা নিজস্ব জায়গা থাকে যে নিজের মতো করে থাকবে। পর্দায় স্ত্রী এবং মায়ের মাঝে পড়ে বেশ চাপে থাকেন সৃজন। আজ একটু চাপে রয়েছে রুবেল, কারণ হচ্ছে অভিনয় একদিকে, খেলা একদিকে, দুটোই রয়েছে। কোনটা মানে মাঝখানে আটকে রয়েছে তাকে দেবায় পর্দার মধ্যে সিচুয়েশন একদম, মানে যারা সত্যি ফুটবল প্রেমী তারা তো বুঝতেই পারছে আমার আজকে কী হাল। মানে এটা মা বইয়ের চাপের থেকেও বড়ো চাপ আজকের দিনটা, কারণ এই ফাইনাল ম্যাচ তো আর সবসময় আসবে না। তো দেখা যাক কী হয়, চেষ্টা করছি যত তাড়াতাড়ি এখান থেকে প্যাক আপ করে বাড়ি যাওয়া যায় আর কি। রুবেল, আগে যখন হতো মানে ধরো তুমি স্কুল কলেজ সেই সময়ের কথা বলছি, সেই সময় পারলেই বাঙ্ক বা ছুটি নিয়ে নেওয়া, এই যে এখন একটা দায়িত্ব সত্যি সেটাকে পূরণ করে যেতে হবে, সেটা রুবেল কি মনে হয় যে বড় হয়ে সত্যি একটা চাপ হয়ে গেছে? হ্যাঁ, তখন যখন ছিলাম ছোটবেলায় তখন ভাবতাম ওটাই চাপ, পড়াশোনা করা, পরীক্ষা দেয়া, কখন বড় হব, চাকরি করব বা ব্যবসা করব, ওটাই মনে হতো আনন্দের। এখন আমার মনে হয় ওটাই ভালো ছিল, মানে আমরা যখন যে যে স্টেজে থাকি তখন আমরা সেটার মর্ম বুঝি না। তো তখন বড়রা বলতো যে এখন স্কুল জীবনটা এনজয় করছিস না, তো একটা সময় বুঝতে পারবি। এখন যেটা হয় সেটা হচ্ছে দায়িত্ববোধটা অনেক বেশি বেড়ে গেছে, অনেক কমিটমেন্টস আমাদেরকে ফুলফিল করতে হয়, যার জন্যে যেমন আজকে চেষ্টা করলেও পারবো না, যে কারণ কাজটার প্রায়োরিটি সবসময় আগে। তো তার জন্য যদি মোবাইলে বসে গেম দেখতে হয় তাহলে মোবাইলে বসে দেখবো, এই আর কি। রুবেলকে আমরা যেটা মানে সৃজন হিসেবে দেখতে পাচ্ছি যে কোনো কঠিন সিচুয়েশনে খুব একটা ঢুকতে চায় না, ফেস করতে চায় না, পাশ কাটিয়ে বেরিয়ে যাক যা হওয়ার হবে। রুবেল বাস্তবে কি সেটা, নাকি আসলে ফেস করে প্রবলেম ফেস করি, একদমই ফেস করি। ইভেন এমনও মানে আমার বন্ধু বান্ধব বা আমার রিলেটিভস, আমার ফ্যামিলি সবসময় বলে যে আমার একটুখানি ইন্টারফিয়ার করারও একটা প্রবণতা আছে, বাজে প্রবণতা, যেখানে হয়তো মানে আমার দরকারই নেই সেখানে। আমি কি হয়েছে, সমস্যাটা কি, বল 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 আমাকে, আমি তো এটা রুবেল। বাট সৃজন তো ঠিক তার উল্টো, যেখানে মানে ছোট ছোট সমস্যাতেও থাকতে চাইছে না, এর থেকে বড় বড় সমস্যা হলে কি হবে ভবিষ্যতে সেটা দেখা যাক। এখন সৃজন কিভাবে পরিবর্তন হবে সৃজনের সেটা ক্রমশ প্রকাশ্য। তো এই যে সৃজনের জন্য ভালোবাসা তো পাচ্ছই, ভালোবাসার রূপে আসলে আরো অনেক জিনিস পাচ্ছ দর্শকদের থেকে, তাই তো? তো এর মধ্যে আপাতত সেরা অভিজ্ঞতা কি সৃজনের জন্য? ভেড়া, কিছু কিছু মানুষ বলছে ভেড়া, মানে তারা ওই চরিত্রটাকে একটা মানে শর্টে একটা নাম দিয়ে বলতে চাইছে যে বেসিক্যালি কেন কিছু বলছে না। অ্যান্ড রিসেন্ট যা যা গল্পে দেখানো হচ্ছে সেখানে এটাও দেখানো হচ্ছে যে সে কোথাও যেন বাড়ির বইয়ের প্রতি তার রেসপেক্ট আছে, এমন নয় যে সে রেসপেক্ট করে না, এমন নয় যে ওই টিপিক্যাল টর্চার করার মতো হাজব্যান্ড, কিন্তু মাকে এতটাই ভালোবাসে, মাকে এতটাই সম্মান করে, শ্রদ্ধা করে, সেটাকে বজায় রাখতে গিয়ে তো ওর মনে হচ্ছে যে আমি বউকে সাপোর্ট করে কিছু বলবো না মায়ের সামনে, তাহলে মায়ের খারাপ লাগতে পারে। সেটাও মায়ের প্রতি অগাধ ভালোবাসা, কারণ মায়ের যে একটা দিক সেটা ছিল যে দুটো সন্তান পরপর চলে যাওয়ার পর আমার জন্ম, তো এটা একটা মায়ের একটা ট্র্যাজেডি যেটা সৃজনও জানে। আর সৃজন চায় যে মাকে কোনোদিনও মায়ের চোখে জল সে দেখতে চায় না, তো তার সেটার একটা একটা কারণ আছে, সেই কারণেই ছেলেটি এরকম। বাট এই এই পরিবর্তনটাও আমরা দেখতে পারবো যখন ছেলেটি নিজে মায়ের যেটা ভুল সেটা ভুলটাকে বলবে আর স্ত্রীকে সাপোর্ট করবে। রুবেল এইভাবে মানে ধরো যেটা ভুল মুখের ওপর তুমি বলে দাও, মানে নাকি খারাপ হবো বা প্রতিবাদ করলে তার আর একটা দিক আসতে পারে, সেটা ভেবে চুপ থাকে কোন টাইম নিতে রুবেল? না, আমি বলে দিই, আমি একদমই যে প্রচণ্ড পরিমাণে প্রতিবাদী সেটা আমি বলবো না, আমি আমি খুব ওই সিচুয়েশনাল আর কি, মানে পরিস্থিতি যেরকম থাকবে সেই অনুযায়ী আমার যদি মনে হয় যে আমার বলাটাতে এটার একটা ভালো ফিডব্যাক আসতে পারে বা ভালো যাই হোক, তো তখন সেই মুহূর্তে আমার মনে হয় যে আমি কেন চুপ করে থাকবো, আমার বলা উচিত। তো আমি বেসিক্যালি এরকম।
কারোর জন্য কখনো বলে নিজে খারাপ হয়েছে? আমি ছোটবেলার বন্ধুদের কথাও বলছি ভাই, অনেকবার হয়েছি, অনেকবার বন্ধুদের হয়ে বলতে গিয়ে, পরিবারেও হয়েছে, নিজের পরিবারে কারোর হয়ে বলতে গিয়ে খারাপ হয়েছি, অ্যান্ড ইভেনচুয়ালি সেটা ডিসাইড করেছি যে আর বলবো না। এরকম সবার ক্ষেত্রেই হয়ে থাকে, কিছু না, আবার সেইটা বলেছি, করবো না ভেবেও বলেছি, তো সেটা হয়েই থাকে। তোমার তো জয়েন্ট ফ্যামিলি প্রায়, বা আমি দেখেছি ছিল না, মানে আর তুমি ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে কাজ ছাড়া সবসময় পরিবার, আমার মনে হয় তুমি খুব রিলেট করতে পারো। হ্যাঁ একদমই রিলেট করতে পারে। আজকে কিছুক্ষণ আগে তোমরাও দেখেছো একটা সিন করলাম যে মাংস, এটা আমার আমার বাড়িতেও হয়েছিল, কারণ আমাদের আগে আমরা মামারা আর আমরা একসাথে থাকতাম, তো যেটা হয় আর কি প্রত্যেক জায়গায় ডে বাই ডে, প্রত্যেকের একটা নিজস্ব জায়গা থাকে যে নিজের মতো করে থাকবে, তো সেটাও ভেঙে যায়। এখন আমি, আমার মা, দাদা, বৌদি আর আমার ভাইজি আর আমার নতুন ভাইপো হয়েছে, তার 1.5 মাস বয়স, তো এটাই আমার ফ্যামিলি। আর এই মুহূর্তে যেটা হয় সেটা হচ্ছে যে এই রিসেন্ট হয়েছে, আমি এখানে একা থাকি বলে মাও মাঝে মধ্যে আসে, তো মাকে আমি হঠাৎ বললাম একদিন ফোনে, মা আমার না খুব মাটন খেতে ইচ্ছে করছে, অনেকদিন খাই না, অনেকদিন বাড়ি যেতে পারছিলাম না, তো মা একদিন হঠাৎ না বলেই আমার ফ্ল্যাটে এলো, আমার জন্য মাটন রান্না করলো। তো এই সিনটা এখন করতে গিয়ে ওটা মনে পড়লো যে মায়েরা করেই, সে সন্তানদের জন্যে, ছেলে মেয়েদের জন্যে, তাদের যেটা পছন্দের খাবার সেটা করে খাওয়ানোর চেষ্টা করে। তো এটা আমি, এটা আমার সাথে সাথে আমার মনে হয় সিনটা যখন দর্শক দেখবে তারাও কেউ না কেউ এটা রিলেট করতে পারবেই, কারণ এই যে বন্ডিংটা, এই যে ভালোবাসাটা, সেটাই আমার মানে করতেও খুব ভালো লাগছে, কারণ এটা আমার বাস্তব জীবনেও এটা আমি পেয়েছি এই জিনিসটা। একদম, আমরা প্রত্যেকেই কম বেশি পাই। তো একটা কথা, কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে প্রজাপতিটা এসে গায়ে বসলো, হ্যাঁ, এবং সৃজনের তো ঠিক আছে হয়ে গেছে, রুবেলের এই যে প্রজাপতি, রুবেলের গায়ে কিন্তু বসলো, তার মানে কি সেটা কোনো কিছু একটা বলতে চাইছে আমাদেরকে, আমি এই সামনে যে ঘটলো ঘটনাটা? প্রতিনিয়ত আমাদের আশেপাশে যা যা ঘটনা ঘটে তার প্রত্যেকটার কিছু না কিছু মিনিং আছে, তুমি ভেবে দেখো। আর প্রজাপতি বসার মিনিং এটাই, সেটা হচ্ছে যে ডাজেন্ট মিন কে সবসময় প্রজাপতি বসলে বিয়ে, এটা একটা সমাজে একটা রটানো একটা ব্যাপার। অ্যাকচুয়ালি প্রজাপতি বসার মানে এটাই যে প্রজাপতি বলে একটি ছবি আসছে, সেখানে আমার খুবই একজন কাছের মানুষ, সে দর্শকও জানে, সে অভিনয় করছে, তার প্রথম ছবি, সে তার কথা বলছি, তো সেটাই ইঙ্গিত স্ক্রিনে ইন্টারভিউর সময়। আর মানে কোইনসিডেন্স বলবো না কি বলবো যাই না, কোইনসিডেন্টলি এসে প্রজাপতিটা আমার পেছন দিয়ে ঘুরে চলে গেল, তো আমাকে ইঙ্গিত দিল যে এটার প্রমোট করতে হবে, তা আমি প্রমোশন একদমই করছি না, আমি জানি আপনারা সবাই দেখবেন অ্যান্ড খুব ভালো লাগবে, আর এটা ওর প্রথম ছবি, ওকে সাপোর্ট করুন আপনারা সবাই, এটাই চাইবো। এই আপাতত এটাই মানে হয়েছে, এর অন্য মানে কবে হবে সেটার অপেক্ষা আমরা সবাই আছি, রুবেল দাই অবশ্যই, আমিও অপেক্ষায় আছি অবশ্যই, না চিন্তা ভাবনা তো একটা হয়েইছে, এখন এখন যে চিন্তা ভাবনাটা সেটা হলো যে সবাই সবার জায়গায় ভালো ভালো কাজ করুক, আর আমরা চাই যে আমরা নিজের পায়ে এতটাই মানে মাটির পায়ের তলার মাটি এতটাই যাতে শক্ত থাকে, যাতে আমরা যে কোনো সিদ্ধান্ত খুব সুন্দরভাবে আমাদের ভালোর জন্য নিতে পারি, তো এখন সেটার অপেক্ষায় আশা করি সব বড়দের আশীর্বাদ থাকলে আর সব কিছু ঠিকঠাক থাকলে সেটাও একটা সংবাদ পাওয়া যাবে। নিশ্চয়ই, আর আমার যেটা মনে হয় তুমি সেটা দুজনেই খুব পরিবার নিয়ে থাকো, এটা বোধহয় দুজনের মধ্যে সবচেয়ে বেশি কমন ফ্যাক্টর। হ্যাঁ, ইভেন ওর পরিবার আমার পরিবারও খুব মানে ক্লোজ আর কি। হ্যাঁ, এটা আমি আমার প্রথম থেকে ছিল, ইনফ্যাক্ট ওর সাথে বন্ধুত্ব হওয়ার পর এটা আমার আরও বেড়েছে এই জিনিসটা। হ্যাঁ, তো এটা একটা ওর ভালো দিকটাও রিফ্লেক্ট করেছে আমার কাছে, সেটা বলা যেতে পারে, বিকজ ও আমার পরিবারের সাথে খুবই ক্লোজ, তো সব কিছু মিলে আমার মনে হয় যে ইটস এ গুড থিং, যখন আমরা আমাদের তো কাজের মাধ্যমেই পরিচয়, আর সেখান থেকে একটা এরকম একটা সম্পর্ক তৈরি হওয়া, এটা সত্যি আমার মনে হয় ইট শুড বি ফ্রম দেয়ার, আদারওয়াইজ অতটা সহজে এটা সম্ভব হয় না। তো এরকম টাচউড নেই, আপাতত এই সম্পর্ক থাকুক, এরকম ভালোবাসা বন্ধুত্ব আরও বাড়ুক থাকুক, আর আমরা খুব
খুব শীঘ্রই না হলাম সুখবরটা পাই এই আশাতেই রয়েছে। আপাতত সৃজনকে দিয়েই শেষ করে কি বলছি, হ্যাঁ আপাতত সৃজনের এই সুসংবাদ এটাই যে প্রজাপতি তো আপনারা দেখবেন সিনেমা হলে গিয়ে, অ্যান্ড অবশ্যই তার সাথে আমাকেও ভুলে যাবেন না, সৃজনকেও দেখবেন, নিম ফুলের মধু দেখবেন। আরও ইন্টারেস্টিং, প্রচুর ইন্টারেস্টিং গল্প নিয়ে আসছে কিন্তু নিম ফুলের মধু, যেটা যেগুলো দেখলে আপনারা হাসবেনও, মানে মজা তো লাগবেই, তার সাথে সাথে আপনারা রিলেট করতে পারবেন, এই তো আমার বাড়ির গল্প, এটা আমি এই ব্যাপারে একদমই শিওর। তো সেটা সেই গল্প আসতে চলেছে, একদম মিস করা চলবে না। সোম থেকে রবি আপনারা দেখুন জি বাংলায় নিম ফুলের মধু প্রতিদিন রাত 8টায়। অলিভ ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।